পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরেছে, তাই দেশ ও মানুষের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালন এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে বাংলাদেশ পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ প্রতিপাদ্যে শুরু হল পুলিশ সপ্তাহ 2024। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেডে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথিকে বরণ করেন পুলিশ মহাপরিদর্শক। সারা দেশের পুলিশ ইউনিটগুলোর কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের মনোমুগ্ধকর প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিস্বরূপ 400 জন পুলিশ সদস্য ভূষিত হন বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম পদকে। তাদেরকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে স্মরণ করেন 71-এ রাজারবাগে প্রথম প্রতিরোধ যুদ্ধ ও পুলিশের আত্মত্যাগ। পুলিশ ও জনগণের বন্ধুত্বের মিথস্ক্রিয়ায় পারস্পরিক আস্থা তৈরি হয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়ে, সকলের আগে আশ্রয় খোঁজে পুলিশের কাছে। কাজেই পুলিশ জনগণের বন্ধু, এটা সবসময় চলে আসছে এবং সেটাই প্রতিষ্ঠা করা একান্তভাবে দরকার। সে কারণে আমি মনে করি আমাদের পুলিশ বাহিনী তাদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, দক্ষতা ও নিরপেক্ষতা, ত্যাগ, বীরত্ব, দেশপ্রেমে মানবীয় মূল্যবোধ নিয়েই জনগণের সেবা করবে। বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাস ও অরাজকতায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষ ও সম্পদ রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। এখানে ককটেল মারা, হাসপাতালে আক্রমণ করা, অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া, গাড়ি পুড়িয়ে ফেলা, সেই ধরনের ঘটনাও ওই জামাত বিএনপি সন্ত্রাসীরা করেছে, তাদের নেতারা করেছে। তবে আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে এই অবস্থা মোকাবেলা করেছেন, সেজন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা যে ধৈর্য দেখিয়েছেন। আধুনিক, অধিকতর দক্ষ, পেশাদার, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের স্মার্ট সংগঠন হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীকে গড়ে তোলার আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। প্রতিনিয়ত নানা ধরনের আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ বা সাইবার ক্রাইম বিভিন্ন কিছু দেখছি, তার জন্য পুলিশকেও বহুমুখী প্রশিক্ষণে প্রশিক্ষিত করে উপযুক্ত পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা বাস্তবায়ন নিয়েছি। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সক্রিয় থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। দুষ্টের দমন, শিষ্টের পালন, এটা হচ্ছে পুলিশের মূল মন্ত্র। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।